সাজেকের মাচালং ব্রিজ পাড়ায় ইপিডিএফের দুই সদস্যকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। ইপিডিএফের প্রসূতি দলের দাবি, গুলিতে নিহত মোরকোনা গ্রামের আশিস চাকমা ও উত্তর একগুছারি গ্রামের দীপায়ন চাকমাকে জেএসএস সন্তুল আর্মা দলের সদস্যরা হত্যা করেছে। তবে ইউপিডিএফ প্রসূতি দলের দাবি ভিত্তিহীন বলে জানিয়ে দেয় জেএসএস সন্তুল আর্মার দল। রোববার দুপুরে হত্যাকাণ্ডের ঘটনায় জেএসএস সন্তুল আর্মার দল জড়িত নয় দাবি করে দলটির সাংগঠনিক সম্পাদক ত্রিদীপ চাকমা বলেন, সাজেক এলাকায় জেএসএস এর কোনো সাংগঠনিক কার্যক্রম নেই। পুলিশ আইনি প্রক্রিয়া শুরু করেছে বলে জানান সাজেক থানার সার্কেল এএসপি ও রাঙামাটির সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুল আওয়াল। এদিকে আগামী 10 ফেব্রুয়ারি অবকাশ যাপনে সাজেক সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, থাকবেন 12 ফেব্রুয়ারি পর্যন্ত। এরই মধ্যে এ এলাকায় সন্ত্রাসী হামলায় প্রাণ গেল দুজনের। চট্টগ্রাম প্রতিদিন, নিউজ ডেস্ক।